আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আরও একটা রেসিপি নিয়ে সেটা হলো মৌসুম ভত্তা আর এই মৌসিম ভত্তাটা খুবই মজার হয় তাই চলে আসলাম এটা বানাতে আমার এরকম একটা মৌসুম লাগবে আর এই মৌসুমটা বাজারে কিনতে পাওয়া যায় এখন মৌসুমের সিজন তাই আমি কিনে নিয়ে এসেছি আর একটা মৌসুমকে আমি তিন পিস করে কেটে নিয়েছি এখন এই মৌসুমটাকে আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ দিয়ে দিব তাহলে আমি এটা ধুয়ে সিদ্ধ চলে যাচ্ছি আমি একটা হাড়িতে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম মৌসুম আর এই মৌসুমটাকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব মৌসুমে বলক চলে এসেছে এখন হালকা হাতে একটু নেড়ে দিব বাস হয়ে গেছে নাড়া এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব মৌসুমটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রায় আমার বিশ মিনিট লেগেছে মৌসুমটা সিদ্ধ করতে এখন আমি যে পানিটা আছে সেই পানিটা আমি এখন ছেকে ফেলে দিব তো আমি একটু নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মৌসুমটা কীরকম সিদ্ধ হয়েছে একটা সিম আমি তুলে এখন হাত দিয়ে চেপে দেখাবো দেখুন ওই সিমটা ঠিক এরকমভাবেই সিদ্ধ হয় এটা একদমই গলে যায় না একটু আস্তে আস্তেই থাকে বাট সিদ্ধটা হয়ে যায় তো সে এখন আমি পানিটা ফেলে দিব। তো আমি ছেঁকে নিলাম পানিটা তো ভর্তা বানানোর জন্য আমার যা যা লাগবে আমি চুলায় একটা লোয়ার কড়াই বসিয়েছি এখন দিয়ে দেব সাত আটটার মতো শুকনো মরিচ আর দিয়ে দিলাম চার পাঁচটা রসুনের কোয়া এখন এই শুকনো মরিচ আর রসুনের কোয়াটাকে ভালো মতো ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নিব। বাস ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিয়ে আমি সেই একই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব মৌসুম আমি মৌসুমটা তেলের ভিতরে একটু ভেজে নিব আপনারা যদি মৌসুমটা তেলের ভিতরে ভেজে নিতে না চান তাহলে যেই কড়াইতে আপনারা মৌসুমটা সিদ্ধ করেছেন সেই কড়াইতে একটু রেখে দিলেই হবে কিছু সময় তিন চার মিনিট তাহলে এক্সট্রা যে পানিটা আছে সেটা চলে যাবে তো মৌসিমটা আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিলাম আমি এখন পাটার উপরে শুকনো মরিচগুলো দিয়ে দিব ভত্তাটা বানানোর জন্য তো প্রথম আমি মরিচের ভিতরে একটু লবণ দিয়ে দিব দিয়ে এখন মরিচটাকে ভালো পিষে নিব তো মরিচগুলো আমার পিষে নেওয়া হয়ে গেছে আমি এখন একটু পানি দিয়ে দিব কারণ পানি না দিলে মরিচটা একটু ভালো মতো ফিনিশিং হবে না তাই হালকা একটু পানি দিয়ে দিলাম তো আপনারা চেষ্টা করবেন ভর্তার ভিতরে পানি দিবেন না ভতার ভিতরে পানি দিলে পানসে পানসে লাগবে ভত্তাটা খেতে ভালো লাগবে না কারণ মৌসুমটা এমনিতে একটু পানসের মতো সবজি হয় এখন আমি মৌসুম দিয়ে দিলাম মৌসুমটাকে এখন আমি পাটায় পিষে নিব ভালো মতো আপনারা যদি চান যে পাটায় পিসে নেবেন না ব্লেন্ডারে ব্লেন্ডার করেও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে তো পাটায় পিসে নেওয়া ভত্তাটার স্বাদই আলাদা বাস মৌসুমটা আমার ফিনিশিং করা হয়ে গেছে আমি ভালো মতো পিসিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো বেজে রাখা রসুন আর কাঁচা পেঁয়াজ আপনারা যদি কাঁচা পেঁয়াজটা দিতে না চান তাহলে কাঁচা পেঁয়াজটা একটু হালকা টেলে নেবেন এখন পেঁয়াজটাকে আধ ভাঙ্গা করে আমি ভত্তার সাথে মিশিয়ে নিব। বাছ পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি হয়ে গেছে আমার মৌসুম ভর্তা আমি এখন পাটা থেকে তুলে নিব এই ভত্তাটা খেতে কিন্তু অনেকটাই মজা লাগে আর অনেক টেস্টি একটা ভত্তা আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম ভালো লাগে বলেই তো এটা সবসময় পাওয়া যায় না বাজারে এখন সিজিন আছে এখনই আপনারা চেষ্টা করুন এটা বাসায় বানানোর আশা করি আপনাদের কাছে আমার এই মৌসুম ভত্তার রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইবার করে না থাকেন তাহলে সাবস্ক্রাইবার করে নেবেন সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তো ভালো থাকেন সবাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ